আমি তো চিন্তাই পড়ে গিয়েছিলাম, একদিকে ক্যারিয়ার, একদিকে বাচ্চা, আবার বাচ্চাটা ওর। তারপরে আমি সন্ধান পেলাম ফ্রি বার্ডের। অনাকাঙ্ক্ষিত সন্তান নিয়ে সমস্যা আছেন? তাহলে সুখবর শুধুমাত্র আপনারই জন্য। বিয়ের আগে কিংবা বিয়ের পরে অথবা বিবাহ বহির্ভূত যে কোনো সন্তানের সামাজিকভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে থাকি আমরা, freebird.com। অনাকাঙ্ক্ষিত সন্তান সমস্যা সমাধানের একমাত্র নিরাপদ প্রতিষ্ঠান। এরকম শান্তি কোথাও পাই না। তুমি অদ্ভুত। মাঝে মাঝে এরকম সময় আমাদের কাটানো উচিত। আজকে সময়টা অনেক ভালো গেল। এই বৃষ্টি সহজে থামবে না, নয়নাংশু চলে আসতে পারে। আমি যাই। মনি, আরে মালা, এভাবে দরজা খোলা রাখা আর চোরকে আমন্ত্রণ জানানো তো একই কথা। আমি উপন্যাসে কোনো চরিত্র না মালতী, আমি অপমানিত হয়েছি। আমি প্রতিশোধ নেব, আমি ডিভোর্স করব, আমি আবার বিয়ে করব, আমি ওই বাচ্চাটাকে আমার কাছে রেখে দেব। এসব কি ভাবছি? ওই বাচ্চাটা কি আমার? ওই বাচ্চাটাকে আমি আমার কাছে কেন রাখবো? না না, বাচ্চাটা তো আমার। আমি এসব কি ভাবছি? চলে এলাম।
থাকা যাবে? রাগ করে চলে আসছে। এখানে হবে না। কেন? আমার নামে যৌতুকের মামলা চলছে। আপনি বিবাহিত? একটু পর হান্নান সাহেব আসবেন। আমার মনের পোস্ট অফিসে তোমার প্রেমের চিঠি পৌঁছে গিয়েছে কিছুদিন আগে। যদিও তুমি কিছুই লিখোনি সাদা কাগজে, মনকে বুঝতে দেইনি তা কোনো ভাবেই। আমার মনের পোস্ট অফিসে তোমার প্রেমের চিঠি পৌঁছে গিয়েছে কিছুদিন আগে। যদিও তুমি কিছুই লেখনি সাদা কাগজে, মনকে বুঝতে দেইনি তা কোনো ভাবে। আমি অ্যাডভোকেট হান্নান, এ নেন আমার কার্ড। ডিভোর্স টিভোর্স দরকার হলে বলবেন। আমি শরীফুল ইসলাম, সাংবাদিক। কোনো নিউজ থাকলে বলবেন, গুছিয়ে করে দেব। আপনার একটা পোর্ট্রেট করতে চাই। মেয়েটা কে রে? প্রডিউসারের সাথে এসেছে। বেশি দিন হয়নি মডেল দুনিয়ায়, কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। দেখেছি মনে হয় কোনো একটা বিজ্ঞাপন হবে হয়তো। বাহ, আপনারা সবাই আমার বাড়িতে এসে আমাকে ধন্য করেছেন। ভালো আছেন না? জি জি জি, নমস্কার। কাবিনের টাকা এতে দিতে পারেন না, আমার টাকা দিবেন কিভাবে? বিয়ে কোন নিয়মে হয়, ধর্মীয় না রাষ্ট্রীয়? জয়কে অনেক কাজ দেন, মামলাটা আমি নিলাম। টাকা পয়সা দিতে পারবে তো? হুম হুম। সেদিন ছিল বৃহস্পতিবার। নিশি হঠাৎ খুব চঞ্চল হয়ে উঠল। এক ঘন্টায় আমাকে তিনবার চা খাওয়ালো। আমি বললাম, যাও ওর সাথে গান বাজনা করো, আড্ডা দাও।
কেন যে বললাম ওর সাথে মিশতে, কেন যে বললাম, কেন বললাম, আমি কি সর্বনাশটা করলাম নিজের। সব কিছুকেই করলো বৃথা।